স্বাগতম আজ তৈরি করছি প্যানকেক এখানে ময়দার সাথে ওট মেশাচ্ছি ওটে ময়দার চেয়ে ফাইবার আর মিনারেল কন্টেন্ট বেশি থাকে বলে ওটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে ডিটেল ইনগ্রেডিয়েন্টস ভিডিওটা ঠিক নিচে দেওয়া আছে ইনগ্রেডিয়েন্টসগুলো ঠিক মতো ফলো করলে সবসময় একই রকমের প্যানকেক তৈরি করা যাবে আমি এখানে ময়দার সাথে রোল ওট ব্যবহার করছি তাই আমি একটু ভেঙে নিব একটা ফুড প্রসেসারে ময়দা ওট চিনি সামান্য লবণ ও বেকিং পাউডার দিয়ে কিছুক্ষণ চালিয়ে নিচ্ছি ওটগুলো পাউডার করার দরকার নাই একটু দানা দানা থাকলেই ভালো এবার দুই কাপ দুধে দুইটা ডিম ও সামান্য তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেলে একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি এরপর ময়দা ও ওট ফুড প্রসেসার থেকে ঢেলে নিব প্রথমে হুইস্ক দিয়ে সামান্য মিশিয়ে স্প্যাচুলা দিয়ে হালকা হাতে মেশাবো অতিরিক্ত মেশাবো না বেশি ঘোটা হয়ে গেলে প্যানকেকের টেক্সচার নষ্ট হয়ে যাবে স্বাদটাও পাওয়া যাবে না আমি এই প্যানকেকে ভ্যানিলা ইউজ করেছি আপনি চাইলে দারচিনি পাউডারও দিতে পারেন দারচিনি পাউডারের ফ্লেভারও অনেক জনপ্রিয় একটা ভারী প্যানে সামান্য তেল দিয়ে কিচেন পেপার দিয়ে মুছে নিচ্ছি জাস্ট মুছে দিলেই হবে পরে আমি কোনো তেলই দিব না এই কিচেন পেপার দিয়ে শুধু মুছে দিব একটা চামচ দিয়ে বারবার সমান মাপে দিয়ে একটা একটা করে ভেজে নিব এই রকম বাবল উঠলে বুঝতে হবে এর এক পাশ হয়ে গেছে এবার উল্টে দিলেই হবে উল্টা পাশে বেশিক্ষণ লাগে না চুলার আঁচ বরাবর মিডিয়ামে ঠিক নিচে রাখতে হবে এতে কালার আর টেক্সচার দুটাই ভালো আসবে ফ্রাইং প্যানে সামান্য তেল বেশি থাকলেই এই রকম আনিবেন কালার আসবে ভাজা হয়ে গেলে প্যানকেকগুলো একটা র্যাকের উপর রাখলে নিচে ময়শ্চার জমবে না সবগুলো সুন্দর ড্রাই থাকবে তৈরি হয়ে গেল ওটের প্যানকেক আমি এখানে প্যানকেকের সিরাপ দিয়ে পরিবেশন করছি আপনি চাইলে যে কোনো সিরাপ বা চকলেট সিরাপ বাটার মধু আর কলা দিয়ে পরিবেশন করতে পারেন ওয়েস্টার্ন কান্ট্রিতে সকালের নাস্তায় প্যানকেক খুবই জনপ্রিয় আপনিও সকালের নাস্তায় প্যানকেক তৈরি করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই